মানে ওইটির একদম টপে যাদবপুর ইউনিভার্সিটি ওইটি তোমরা দেখেইছো। আর ওই যে কুমুদ ভাই, ফার্স্ট টাইম দেখে আমি ভয় পেয়ে গেছিলাম ভাই, সিরিয়াসলি। এখনো চলে কারখানাটা, মানে এখন বন্ধ হয়ে গেছে আজকে ভাই? নরো কই কইছি বাবা, মানে গেট কাট থাকে ওরকম। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি, আর এখন বাজে 5টা, আর আমরা এখন শহর কলকাতা মানে এক্সপ্লোর করতে বেরিয়েছি রাত 5টার সময়, ডিসেম্বরের শহর। দেখো গাইস, অ্যান্ড দিস ইজ দ্য রোড, এবং আমরা এখান থেকে হাঁটছি কিন্তু রাস্তায় লোক নেই। সো হাউ ডেডেবলস উই আর, আর নাও অ্যান্ড নাও ইট ইজ 5 AM। দেখা যাক কলকাতার রাত এবং ক্যাম্পাস যদি খোলা পেয়ে যায় লাকিলি। উফ, লেটস সি ক্যাম্পাস খোলা আছে নাকি। আমরা 4 নম্বর গেটের প্রায় কাছে চলে এসেছি, এখন লাকের উপর ডিপেন্ড করছে ক্যাম্পাসের গেট বন্ধ। এটা ও ফাক, এখন 4টে বাজে, অ্যান্ড দিস ইজ আওয়ার ক্যাম্পাস যাদবপুর ইউনিভার্সিটি। বাট রাইট নাও এটা এখন বন্ধ, আর এই হচ্ছে আমাদের রাস্তা। তো এখন আমরা নতুন রাস্তা খুঁজতে যাবো এখানে। ওফ, গাড়ি ঘোড়া নেই, রাস্তার মাঝখানে একা দাঁড়িয়ে আছি। নেপালদা আছে? ও নেপালদা, গুড মর্নিং। 5টার সময় আমরা ঘুরতে বেরিয়েছি, গুড মর্নিং। বহুদিন পর চা দাও, চা খাও। নেপালদাতে চা খাওয়াবে আমাদের এখন। তো নেপালদার দোকান খোলা পেলাম, চা টা খেয়ে নেবো আমরা একটু। এখন 5:30 বাজে, চা খেয়ে দিন আমরা যাবো এখানে ঘুরতে। তো গাইস, এখন নেপালদার দোকানে আমরা আছি। নেপালদা ভোর 5:30 বাজে, এখন নেপালদা রান্না শুরু করে দিয়েছে। নেপালদার দোকানে আর একটা ব্লগ হবে আলাদা করে। এখন আমরা চা খাচ্ছি। আর এই যে আমাদের মিস্টার কুমুদ রঞ্জন ফেস রিভিল করেছে নিজে। এখন সকালবেলা নেপালদা আজকে খুললে তো না? আচ্ছা আচ্ছা, আমরা তাহলে ফার্স্ট কাস্টমার। আরে বাস, আলাদাই ব্যাপার তো। এদিকে এদিকে চাটা খাই। নেপালদা, 5 জানুয়ারি কি প্ল্যান? 5 জানুয়ারি ঘুরতে ঘুরতে যাবো তো কোথাও, পিকনিক আছে নাকি? আরে বাস, আলাদাই ব্যাপার। তোর কি প্ল্যান ভাই 5 জানুয়ারি? মুখটা দেখতে চাইছে সবাই, কোন কথা বলে না কেন? সবার একটাই প্রশ্ন।
ভাই ফার্স্ট টাইম দেখে আমি ভয় পেয়ে গেছিলাম ভাই সিরিয়াসলি তুই ভাই তুই মরে যাবি তুই এই করতে করতে মরে যাবি ভাই গুলিটা কোনোদিন যদি যা তাহলে তুই একা একাই যাস এটা খুব সুন্দর কিন্তু ওখানে একটা গাড়ি আছে দূরে যাওয়া যাবে না ওখানে টিন ফিন আছে সারাটা পড়ছে আমাদের কি সুন্দর খিস্তিও দিয়ে দিচ্ছি ব্লগে আমি এইসব বলিস না তুই গাইস এ চলে এসেছি নেপালদার দোকানে আমার ভয়তে এই নেপালদার দেখে ভূত ফুত আছে নাকি গো দোকান আছে আগে গেটটা দেখেছো অপোজিটে কিছু চায়ের দোকান আছে হ্যাঁ হ্যাঁ চায়ের দোকান ছিল বেঙ্গলম কারখানা বড় বড় ল্যাম্প তৈরি হয়েছে একদিন ঘুরে আসি ভূত ফুত দেখে আসি খিল্লি করছি কিন্তু করা উচিত সিগন্যাল দিয়েছে গাড়ি দাঁড়াচ্ছে 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 না হেডলাইট মারছে আমার মুখে গাড়ি দাঁড়াবে ক্যাম্পাস খুলে গেছে এবার আমরা ক্যাম্পাসের ভেতর ঢুকবো So guys, let's go. আরে মানুষ ভয় পাচ্ছি না ক্যাম্পাস আমার কোনো ভয় নেই আই নো ক্যাম্পাস সোশ্যাল ডিপার্টমেন্টে গেছি আমি রাতে 8টার সময় গিয়ে ভূতের গল্প করছিলাম না ভূত না ওয়াই সোশ্যালজি হন্টেড আর এখন দেখো গাইস এখন দেখো গাইস 7টা বাজে ওই সোশ্যালজি ডিপার্টমেন্ট 7টা বাড়া 6টা 6টা হ্যাঁ আর এই যে ওয়েটি আর এই ওয়েটিতে পুরো আমরা দুজন রয়েছি জাস্ট থিংক অ্যাবাউট দিস এত বড় ওয়েটিতে আমরা দুজন রয়েছি 6টার সময় ভাই Now I am here, top floor বলবো না মানে ওইটির একদম টপে যাদবপুর ইউনিভার্সিটি ওইটি তোমরা দেখেইছো আর ওই যে কুমুদ নিচে তো আমি একদম টপে চলে এসেছি নিচের থেকে ভিউটা দেখো একবার জাস্ট সি দ্য ভিউ গাইস ফাঁকা রাস্তা ক্যাম্পাস এরকম ফাঁকা থাকে যখন যখন লকডাউন ছিল তখন বোধহয় এরকম ফাঁকা ছিল যে সবসময় আমি যাচ্ছি স্যার
সায়ন মন্ডল ট্রাইং টু ফিল রিভাইটালাইজড এখন কি বলো একটু হাই হয়ে গেছে দৌড়তে যাবো মর্নিং রান ওয়াক না রান তো রেডি ভালো ঠিক তো সায়ন দা কেমন লাগছে বলে যা ভাই লে ভাই লে ধর ড্যাম হাঁপিয়ে গেছে অনেক আর আমরা ব্যাক টু নেপালদা দোকান নেপালদা চা খাচ্ছে আমাদের চা খাই এখন নেপালদা চা খাচ্ছে এবার নেপালদা আমাদের খাওয়াবে আবার তো আমরা অনেক ছেবলালাম এবার একটু চা খাবো হ্যাঁ হাঁপিয়ে গেছি চা না ও ডিম টোস্ট খাবে নেপালদা হ্যাঁ ডিম টোস্ট দাও একদম চা খেয়ে দাও কোনো তাড়া নেই পাবলিকে একটু ওয়েট করবে ওয়েট করো চুপ চুপচাপ বসে থাকো সারা সকাল ধরে ছ্যাবলামি আর ন্যাকামি করার পরে সায়ন দা ট্রিট কুমুদরঞ্জন ফিল প্রফেশনাল ফুড ব্লগার কুমুদ ব্লগ করা শিখে গেছে অফ গ্রেট তো আমরা আজকে নতুন একটা কিছু ট্রাই করলাম আইডিয়াটা অবশ্য আমাদের দুজনে ওকে একা ক্রেডিট দেবো না আমি কারণ ও একা ভাবিনি আমি ভেবেছি ওকে ভোর চারটের সময় ট্রেনে পাঁচটার সময় ট্রেনে আমি তুলেছি চল আজকে যাবো ব্লগ করতে তো এবার তোমাদের কেমন লাগছে আমাদেরকে জানো এই টাইপস অফ ব্লগটা আর এটা একদম সিম্পল ব্লগ কোনো মানে এর মধ্যে কোনো কারসাজি নেই কোনো এদিক সেদিক মানে যেটা হয় আর কি একটু রং মেশানো মশলা মেশানো একটু সাজানো গোছানো কিছুই নেই একদম আমরা যেটা আজকে এনজয় করলাম সেটাই তোমাদেরকে দেখালাম তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের জানো কুমুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কুমুদ ক্যামেরা করছে আমার চ্যানেল করে দিও সো বাই বাই গাইস আজ থেকে সায়ন মন্ডল ব্লগস এর নতুন ব্লগার তো আমি রিটায়ার নিয়ে নিলাম বাই বাই টাটা সি ইউ বাই